জীবন একঘেয়ে নয়, একঘেয়েমি হল মনের প্রকৃতি। যেটা হয় আপনি মনকে কাজে লাগাতে না জেনে মনকে আলগা ছেড়ে দিলে। তাই আপনি যদি একে ব্যবহার করতে না জানেন, মন আপনাকেই ব্যবহার করবে আর গিলে খাবে। তাই গোটা আধ্যাত্মিক প্রক্রিয়াটাই হলো এটা। জীবনের প্রতিটা মুহূর্তে শুধু ওপরে তাকান। আপনি এক টুকরো নতুন আকাশ দেখেছেন যেহেতু পৃথিবীটা ঘুরছে, তাই না? প্রতি মুহূর্তে আপনি ওপরে তাকালেই আপনি আকাশের একটা নতুন অংশ দেখছেন। বেশ রোমাঞ্চকর, কিন্তু পৃথিবীটা সব সময় ঘুরছে। এক মুহূর্তের জন্য কোথাও পুরনো জিনিস বলে কিচ্ছু নেই, সবকিছুই বদলাচ্ছে। যদি জীবনের প্রতি সজীব হন, তাহলে জীবনে একঘেয়ে বলে কিচ্ছু জানবেন না। যদি জীবনের প্রতি সজীব না হন, বরং শুধুই মনের মধ্যে বাঁচেন, তাহলে সবকিছুই একঘেয়ে লাগবে, কারণ মনের প্রকৃতিটাই হলো একঘেয়ে পুনরাবৃত্তি। যে মানুষগুলো অকারণেই উদাস আর মনমরা আর জীবনের একঘেয়েমিতে ভুগছেন, এমন লোকেরা যখন এক সপ্তাহ ধরে চলা বা ছুটির দিনে চলা প্রোগ্রামে আসেন, আর হঠাৎ করেই সবকিছু ওনাদের কাছে নতুন লাগতে থাকে, কারণ ওনাদের চোখের ছানিটা তুলে দেওয়া হয়েছে। তো এই কুয়াশা ঢাকা মনকে পরিষ্কার করা হয়েছে, আর হঠাৎ করেই তারা দেখেন আচমকা তাদের চোখে সবকিছু সুন্দর দেখাচ্ছে। বিশেষ করে যারা ভাবাস্পন্দনা প্রোগ্রাম করেছেন, প্রোগ্রাম করে যখন যান তখন হঠাৎই সবকিছু নিয়ে সেই একই পুরনো জিনিসগুলো নিয়ে খুব উৎসুক থাকেন। তো এই যে পুরনো লাগাটা, তা আসে মূলত আপনার মনের কারণেই। না হলে মহাবিশ্বে পুরনো বলে কিছুই নেই। আধুনিক বিজ্ঞানও আপনার কাছে নিঃসন্দেহে প্রমাণ করছে কোথাও পুরনো বলে কিচ্ছু নেই। সমস্ত কিছুই স্পন্দন করছে আর নিজেকে সৃষ্টি করছে সব সময়। একটা পাথরও প্রতি মুহূর্তে নতুন জীবন পেয়ে স্পন্দন করছে, কিন্তু পুরনোর অস্তিত্ব শুধু মনেই আছে, কারণ মন কাজ করে অতীতের স্মৃতির ফলেই। একবার মন একঘেয়েভাবে চললে আপনি না পাবেন শান্তি, না তো আনন্দ, না তো জ্ঞান নিজের জীবনে। সময় এসেছে আপনি ধ্যান করুন আর এই একঘেয়ে পুনরাবৃত্তি কাটিয়ে উঠুন।